গৌতম বুদ্ধ একবার বলেছিলেন, একটি হিংস্র প্রাণীর থেকে একটি বিশ্বাসঘাতক ও স্বার্থপর মানুষকে বেশি ভয় পাওয়া উচিত। কারণ একটি হিংস্র প্রাণী কেবল আপনার শরীরের ক্ষতি করতে পারবে, কিন্তু একটি বিশ্বাসঘাতক এবং ধোকাবাজ মানুষ আপনার মনে আঘাত করতে পারে। আপনার একটি খারাপ বন্ধু আপনাকে এমন একটি পরিস্থিতির মধ্যে নিয়ে আসতে পারে যেখানে আপনার মনে হবে যে এই পৃথিবী অনেক খারাপ, এই পৃথিবীতে বেঁচে থেকে কোনো লাভ নেই। আর এমনটা তখনই হবে যখন মানুষ আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে অথবা আপনাকে কেউ ধোকা দেবে। আর ধোকা কেবল সেই মানুষই পায় যে মানুষ অন্য কোনো মানুষের উপরে অন্ধভাবে বিশ্বাস করে। আমরা কখনোই কোনো মানুষের উপরে দ্রুত চোখ বন্ধ করে ভরসা করি না, ভরসাটা ধীরে ধীরেই বৃদ্ধি পায়। কিন্তু একটা সময় পরে এই ভরসাটা এত বেশি মজবুত হয়ে যায় যে আমরা ওই মানুষটার জন্য আমাদের চোখ, মুখ, ব্রেন সব কিছু বন্ধ করে দিই। আর এমন পরিস্থিতিতে আমাদের সবথেকে বিশ্বস্ত মানুষগুলোই আমাদের এত বড় ধোকা দিয়ে দেয় যে আমাদের এই পৃথিবীর উপরে বিশ্বাসটাই চলে যায়। আর তারপর থেকে আমরা সবাইকে সন্দেহ করতে থাকি। যদি একটু ভালোভাবে চিন্তা করে দেখেন তাহলে বুঝতে পারবেন এই পৃথিবীটা ধোকার মাধ্যমেই চলছে। আমরা আমাদের জীবনে কোথাও না কোথাও কখনো না কখনো কাউকে না কাউকে ধোকা দিয়ে থাকি, আর অন্য মানুষগুলো আমাদেরকে ধোকা দেয়। অন্য মানুষগুলো যখন ধোকা দেয় তখন তো আমরা বুঝতে পারি তার পিছনে একটি কারণ ছিল। কিন্তু দুর্ভাগ্যজনক কথা হলো আমরা নিজেই নিজেকে অনেকবার ধোকা দিয়ে থাকি। আমরা নিজেকে এমন কিছু কথা বোঝানোর চেষ্টা করি যার কারণে আমাদের কখনো সত্যির মোকাবেলা করতে হয় না, আর আমরা মিথ্যে একটি পৃথিবীতে বেঁচে থাকি। ধোকা এবং বিশ্বাসঘাতকতা দুই দিকে ধারালো তলোয়ারের মতো। আমাদের মনে হয় সামনের জনকে ধোকা দিয়ে আমরা তাদের মূর্খ তৈরি করছি। কিন্তু একটা কথা মনে রাখবেন, এই ধোকার তলোয়ার সামনের মানুষটা যতটা ক্ষতি করবে ভবিষ্যতে ততটা ক্ষতি আপনারও হবে। আজকের এই ভিডিওতে ছোট একটি গল্পের সাহায্যে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব যে বিশ্বাসঘাতকতা থেকে নিজেকে কিভাবে বাঁচাবেন। একবার একটি যুবক ছেলে অনেক বেশি রাগের সঙ্গে পাহাড়ের উপর থেকে লাফ দিয়ে আত্মহত্যা করতে যায়। আর যখন ওই ছেলেটি পাহাড়ের উপরে উঠে পড়ে সে জোরে চিৎকার করে, এই পৃথিবীর মানুষ এত খারাপ কেন, পৃথিবীর মানুষ এত স্বার্থপর কেন, এখানে আমার বেঁচে থাকার আর কোনো ইচ্ছা নেই, তাই আমি নিজেকে শেষ করে দিতে যাচ্ছি। ওই পাহাড়ে একটি বৌদ্ধ সন্ন্যাসী ধ্যান করছিল। ছেলেটির চিৎকার শুনে ওই সন্ন্যাসীর ধ্যান ভেঙে যায়। আর সন্ন্যাসী ছেলেটিকে দেখেই বুঝতে পারে যে ছেলেটি এখানে নিজেকে শেষ করে দেওয়ার জন্য এসেছে। ছেলেটি পাহাড় থেকে লাফ দিতে যাবে, তখন ওই বৌদ্ধ সন্ন্যাসী ছেলেটির হাত ধরে নেয় আর বলে, আগের রাস্তা কি শেষ হয়ে গেছে? তখন ওই ছেলেটি বলে, আপনি কোন রাস্তার কথা বলছেন? আমার তো কোনো রাস্তাই নেই, আমি তো এখান থেকে লাফ দিয়ে নিজেকে শেষ করে দিতে চাই। তখন ওই সন্ন্যাসী বলে, একদিন তো সবাইকে মারা যেতে হবে, কিন্তু তোমার এত তাড়া কিসের? তখন ছেলেটি বলে, এর কারণ হলো এই পৃথিবীটা থাকার যোগ্য নয়, এখানে সবাই স্বার্থপর, সবাই ধোকাবাজ। আমি যার উপরেই ভরসা করেছি সেই আমাকে ধোকা দিয়েছে, আমার নিজের ভাই আমাকে ধোকা দিয়েছে, আমার বন্ধুরা ধোকা দিয়েছে, আর সবশেষে আমার নিজের স্ত্রীও আমাকে ধোকা দিয়েছে। এত বেশি ধোকা পাওয়ার পরে আমার আর এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো ইচ্ছা নেই। এই স্বার্থপর দুনিয়াতে কোনো মানুষের উপরেই ভরসা করা যায় না, আর তাই আমি নিজেকে শেষ করে দিতে চাই। তখন ওই সন্ন্যাসী বলে, আচ্ছা তুমি কি স্বার্থপর নয়, তোমার উপরে কি কেউ ভরসা করতে পারে? তখন ছেলেটি বলে, আমি আজ পর্যন্ত কাউকে ধোকা দিইনি, আমি কারোর সঙ্গে বিশ্বাসঘাতকতা করিনি। আপনি চাইলে আমার গ্রামে গিয়ে জিজ্ঞেস করতে পারেন, প্রতিটা মানুষই আমাকে নিজের স্বার্থে ব্যবহার করেছে, আমি আজ পর্যন্ত কারোর সঙ্গে খারাপ ব্যবহার করিনি। এরপরে ওই সন্ন্যাসী বলে, আমি তোমার উপরে বিশ্বাস করতে পারছি না, তোমাকে এটা আমাকে প্রমাণ করে দেখাতে হবে যে তুমি একটি স্বার্থপর মানুষ নও। এরপরে ছেলেটি বলে, আমাকে সেটা প্রমাণ করার জন্য কি করতে হবে? তখন সন্ন্যাসী বলে, তোমাকে আগামী এক বছরের জন্য আমার আশ্রমে থাকতে হবে, তাহলেই আমি বুঝতে পারবো যে তুমি একটি সৎ মানুষ নাকি তুমিও অন্য মানুষের মতোই স্বার্থপর। ছেলেটি রাজি হয়ে যায় আর বলে, আপনার আশ্রমে থেকেই আমি নিজেকে প্রমাণ করে দেখাবো। এরপরে সন্ন্যাসী ছেলেটিকে আশ্রমে নিয়ে আসে আর তাকে নিজের শিষ্য তৈরি করে নেয়। পরের দিন সকালে ওই সন্ন্যাসী ছেলেটিকে কাছে ডেকে বলে, আমার তোমার ওপরে ভরসা তো নেই, কিন্তু তারপরেও তুমি যাও আর কিছু ভিক্ষা করে নিয়ে এসো। এরপরে ওই ছেলেটি গুরুকে প্রণাম করে আর ভিক্ষা করার জন্য বেরিয়ে পড়ে। ছেলেটি আজকের আগে কখনোই ভিক্ষা করেনি,
আর এই কারণেই তার ভিক্ষা চাইতে অনেক খারাপ লাগছিল। কিন্তু ছেলেটির ভিতরে একটি জেদ ছিল যে সে তার গুরুকে ভুল প্রমাণ করবে, আর এই কারণেই ছেলেটি ভিক্ষা করা শুরু করে আর দিনের শেষে ভিক্ষা করে গুরুর কাছে ফিরে আসে। ছেলেটির হাতে ভিক্ষা দেখে গুরুজি বলে, তোমাকে একটু হলেও ভরসা করা যায়, আমার তো মনে হয়েছিল তুমি ভিক্ষা করতেই পারবে না, কিন্তু তুমি আমাকে ভুল প্রমাণ করেছ, চলো তুমি আমার সঙ্গে ঘরে এসো, আমি সেখানে তোমাকে কিছু দেখাতে চাই। ওই ঘরের ভিতরে একটি মাটির পাত্র ঝোলানো ছিল। গুরুজি ওই মাটির পাত্রটা ছেলেটিকে দেখিয়ে বলে, ওই মাটির পাত্রটা দেখতে পাচ্ছ, ওই মাটির পাত্রের মধ্যে বিষ রাখা আছে, আর এটি এমন একটি বিষ যদি কাউকে খাওয়ানো হয় তাহলে সে দ্রুত মারা যাবে, আর এটা কেউ জানতেও পারবে না যে তার মৃত্যু কিভাবে হয়েছে। তখন ওই ছেলেটি বলে, কিন্তু গুরুজি আপনি আমাকে এই সব কিছু কেন বলছেন? তখন সন্ন্যাসী বলে, আমি কেবলমাত্র তোমাকে সাবধান করছি যে কখনো ভুল করে এটাকে খেয়ে নিও না। এর কিছুদিন পরে ওই গুরু তার শিষ্যদের সঙ্গে জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল, আর জঙ্গলের মধ্যে থাকা কিছু ডাকু ওই গুরুর ওপরে আক্রমণ করে। প্রত্যেকটি শিষ্যই নিজের জীবন বাঁচিয়ে এদিক ওদিক পালিয়ে যায়, কিন্তু বয়স বেশি হবার কারণে ওই সন্ন্যাসী পালাতে পারেনি। আর তখন ওই ছেলেটি সাহস দেখিয়ে নিজের গুরুকে সেখান থেকে বাঁচিয়ে আশ্রমে নিয়ে আসে। আশ্রমে আসার পরে ওই সন্ন্যাসী ছেলেটির অনেক বেশি প্রশংসা করে আর বলে, আজকের পর আমার তোমার উপরে সম্পূর্ণ বিশ্বাস চলে এসেছে। ওই দিনের পরে যখনই সন্ন্যাসী ছেলেটির সঙ্গে দেখা করত তখনই ওই ছেলেটিকে একবার হলেও এই কথাটা বলতো যে আমার তোমার উপরে ভরসা আছে। ধীরে ধীরে ওই ছেলেটির উপরে ভরসা বাড়তে থাকে। আর একদিন গুরুজি ওই ছেলেটিকে নিজের কাছে ডেকে বলে, আমার তো কোনো সন্তান নেই, আর তুমি তো আমার সন্তানের মতো, আমার বয়স হয়ে গেছে, আমি বৃদ্ধ হয়ে গেছি, আর আমি চাই আমার মৃত্যুর পরে এই আশ্রমটা তুমি তোমার দায়িত্বে রাখবে। তখন ওই ছেলেটি বলে, গুরুজি যদি এটাই আপনার ইচ্ছে হয় তাহলে আমি আপনার খুশির জন্য এই দায়িত্ব নিতে রাজি আছি। কিছুদিন পর ওই গুরু অসুস্থ হয়ে পড়ে, আর তখন আশ্রমের সমস্ত শিষ্যকে ডেকে এই কথাটা ঘোষণা করে দেওয়া হয় যে আমার মৃত্যুর পরে এই আশ্রমের দায়িত্বে থাকবে এই ছেলেটি। ধীরে ধীরে দিন পার হতে থাকে, আর এদিকে ওই ছেলেটির মনের চিন্তা বাড়তে থাকে, কারণ ছেলেটি দ্রুত আশ্রমকে নিজের নিয়ন্ত্রণে নিতে চাইছিল। ছেলেটি প্রত্যেক দিন সকালে গুরুর কাছে গিয়ে এটাই দেখত যে গুরুর শরীর খারাপ হয়েছে কিনা, কিন্তু দেখা যায় গুরুজি ধীরে ধীরে ভালো হয়ে যাচ্ছে। তখন ওই ছেলেটির ধৈর্যের বাঁধ ভেঙে যায়। ছেলেটি সবসময় এটাই চিন্তা করতে থাকে যে কিভাবে সে তার গুরুজিকে রাস্তা থেকে সরিয়ে দেবে। আমাকে এমন একটি উপায় খুঁজে বার করতে হবে যার সাহায্যে গুরুজি মারাও যাবে আর সবাই এটাই মনে করবে যেটা একটি স্বাভাবিক মৃত্যু ছিল। আর এরপর একদিন ওই ছেলেটি গুরুজির ঘরে বসেছিল, তখন সেই ঘরে থাকা মাটির পাত্রটিকে দেখতে পায়। আর ছেলেটির মনে আসে গুরুজি তাকে বলেছিল এই মাটির পাত্রের মধ্যে বিষ আছে, আর এটা এমন একটি বিষ যা পান করলে মানুষ মারা তো যাবে কিন্তু কিভাবে মারা গেছে কেউ জানতে পারবে না। তখন ওই ছেলেটি ভাবে, এটাই হলো সঠিক রাস্তা, আমি ওই বিষ গুরুজিকে পান করিয়ে দেব, আর কেউ জানতেও পারবে না যে ওনার মৃত্যু কিভাবে হয়েছে, আর তখন সমস্ত আশ্রমটা আমারও হয়ে যাবে। আর পরের দিন সকালে ওই ছেলেটি গুরুজির ঘরে ঢুকে একটু বিষ চুরি করে নিয়ে আসে, আর সেটা গুরুজির খাবারের মধ্যে মিশিয়ে দেয় আর গুরুজিকে সেই খাবার খাইয়ে দেয়। খাবার খাওয়ার পরে রাত্রে গুরুজি ঘুমিয়ে পড়ে, কিন্তু সকালে আশ্রমে সবাই জেগে উঠলেও গুরুজি জেগে ওঠেনি। আর ছেলেটি যখন গুরুজির ঘরের কাছে যায় তখন সে শুনতে পায় যে গুরুজি মারা গেছে। ছেলেটি এই কথা শুনে মনে মনে অনেক খুশি হয় আর আশ্রমের সমস্ত দায়িত্ব নিজের হাতে নেওয়া শুরু করে। ওই আশ্রমে গুরুজির সবথেকে একটি পুরনো শিষ্য ছিল, যে শিষ্যটি এই সমস্ত ঘটনা চুপচাপ দেখছিল। এরপর ওই শিষ্যটি নিজের ঘরে থেকে একটি ঔষধ নিয়ে আসে আর সেটা গুরুজিকে খাইয়ে দেয়। আর কিছুক্ষণ পরেই গুরুজির জ্ঞান ফিরে আসে আর গুরুজি উঠে পড়ে। এটা দেখার পরে ছেলেটি অবাক হয়ে যায়, আর এরপরে ছেলেটিকে গুরুজি নিজের কাছে ডেকে বলে, এখনো কি তোমার উপরে ভরসা করা যায়? তুমি কি আমাকে ধোকা দাওনি? তুমি কি স্বার্থপর নও? এটা শোনার পরে শিষ্যটি গুরুজির পা জড়িয়ে ধরে আর বলে, আমি জানি না কি করে আমি এই অপরাধটা করে ফেললাম, আমি তো আজকের আগে কখনোই কাউকে ধোকা দিইনি, মানুষই কেবল আমাকে ধোকা দিত, কিন্তু আমি জানি না আমি আপনাকে আজ কেন ধোকা দিলাম। তখন গুরুজি বলে, তুমি চাইলেও আমাকে ধোকা দিতে পারবে না, কারণ আমি কখনোই তোমার উপরে ভরসাই করিনি, আমি কোনো মানুষের উপরেই ভরসা করি না,
আমি কেবল তার উপরেই ভরসা করি যা আমি নিজের চোখে দেখি। আর আমি তোমার মধ্যে লোভ দেখতে পেয়েছিলাম, আর ওই লোভটা আমি নিজেই তোমাকে দিয়েছিলাম, কারণ একটি মানুষ তিনটে কারণেই অন্য মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে। প্রথমত হলো স্বার্থ, দ্বিতীয়ত হলো লোভ, আর তৃতীয় হলো হিংসা। এরপরে ছেলেটি গুরুজিকে জিজ্ঞেস করে, গুরুজি আমি এই তিনটি জিনিস থেকে নিজেকে কিভাবে মুক্ত রাখতে পারব? তখন গুরুজি বলে, নিজেকে জানার চেষ্টা করো, কারণ একটি মানুষ নিজেকে যেমনটা চায় তেমনটা তৈরি করতে পারবে, আর যখন তোমার মধ্যে কোনো পরিবর্তন আসবে তখন এটা জানার চেষ্টা করো যে তুমি কেন পরিবর্তন হচ্ছ, কে তোমাকে পরিবর্তন করছে, আর এই পরিবর্তনটা খারাপ না ভালো। এরপরে ছেলেটি বলে, গুরুজি আমি সারা জীবন আপনার শিষ্য হয়েই বেঁচে থাকতে চাই, আর আমি জ্ঞান অর্জন করতে চাই যে আমি কি আর আমি কেন বদলে যাই। এরপরে গুরুজি বলে, আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছে যারা নিজের স্বার্থ, লোভ ও হিংসার কারণে কখনোই কাউকে ধোকা দেয়নি, কারোর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেনি। ধোকা একটি মানুষ তখনই দেয় যখন তার মনে হয় সে যেটা করছে সেটা কেউ দেখতে পাচ্ছে না, আর ভবিষ্যতেও সেটা কেউ জানতে পারবে না, আর সে যেটা করছে সে ঠিকই করছে। আর তাই যদি তুমি চাও যে তোমাকে কেউ ধোকা না দেখ, তাহলে তুমি তোমার চোখ, কান এবং ব্রেনকে খোলা রাখো। মানুষের উপরে ভরসা করবে, কিন্তু এতটাও ভরসা করবে না যে সে তোমাকে ব্যবহার করা শুরু করবে। সবসময় নিজের গুরুত্বপূর্ণ কাজের নিয়ন্ত্রণটা নিজের হাতেই রাখবে, আর এরপরেও যদি কেউ তোমাকে ধোকা দেয় তাহলে হতাশ হওয়ার কোনো কারণ নেই, কারণ প্রত্যেকটি ধোকা একটি মানুষকে অবশ্যই কিছু না কিছু শিখিয়ে দেয়। কারণ ধোকা পাওয়ার পরে একটি মানুষ আগের থেকে অনেক বেশি সতর্ক হয়ে যায়। তাই কেবলমাত্র ধোকার কারণে নিজের জীবনকে শেষ করে দিও না, কেবল এটাকে একটি শিক্ষা মনে করে জীবনে এগিয়ে চলো।